Elhamdülillahi vahda ve salatu ve selamu ala men la nebiyye ba'da amma ba'd. Fakala Allahu Teala Azze ve Cel ba'da a'uzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Vel fajri ve layalin aşr ve şaffi vel vatr. Cevabı prashongsha Allah Subhanahu ve Teala jini bishwojogoter ekmatro malik. Amra tar prashongsha kori jini amaderke morjodapurno dingulote pouchhe diyechen. আমরা বলি আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। আজকের এই বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাচ্ছি তা হলো জিলহজ মাসের প্রথম ১৩ দিন সম্পর্কে। কেননা এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই মর্যাদাকর। এই ১৩ দিন সম্পর্কে যে বর্ণনাগুলো রয়েছে তাতে বছরের অন্যান্য দিনগুলোর মাঝে এই দিনগুলোর বিশেষ মর্যাদা পরিলক্ষিত হয়। মানে মর্যাদার দিক থেকে লক্ষ্য করলে এই ১৩ দিনকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, যা বিভিন্ন বর্ণনায় উল্লেখিত হয়েছে। বোঝার জন্য আমি আপনাকে কথাগুলোকে এইভাবে পেশ করব। সাধারণভাবে এই ১ থেকে নিয়ে ১০ই জিলহজ পর্যন্ত, মানে ১০ দিন বলেই পৃথক একটা মর্যাদা রয়েছে। এই ১০ দিনের মাঝে আবার ২টি দিন হচ্ছে খাস, যেটা যেই ২ দিন আরও বেশি মানে মর্যাদাপূর্ণ। তার একটি হচ্ছে ৯ জিলহজ, আরেকটি হচ্ছে ১০ই জিলহজ। ৯ জিলহজ যেমনটা আমরা জানি, এটা হচ্ছে ইয়ৌমে আরাফা, আরাফার দিন। এই দিনে হাজিগণ আরাফাতে অবস্থান করেন এবং এই দিনের বিশেষ মর্যাদা রয়েছে। তার থেকেও বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, মানে ১০ই জিলহজ, কুরবানির দিন। তো এই ১০ দিনের মাঝে ৩টি ধাপ আছে। ১ থেকে নিয়ে ১০ দিন পর্যন্ত এটা হচ্ছে একটা ধাপে প্রত্যেকটা দিনই মর্যাদাপূর্ণ। আর দ্বিতীয় ধাপে এই ১০ দিনের থেকে সাধারণভাবে মর্যাদাপূর্ণ, তা থেকে বেশি খাস হচ্ছে ৯ তারিখের দিনটি, তার থেকে বেশি খাস হচ্ছে ১০ই জিলহজ, মানে ১০ তারিখের দিনটি। তো এই ৩টা পৃথক পৃথক ধাপ রয়েছে। তারপরে আসবে বাকি ৩ দিন, ১১, ১২ এবং ১৩। ১১, ১২, ১৩ই জিলহজ, ১০ই জিলহজ, ইয়ৌমুন নাহার যেমন কুরবানির দিন, তদ্রূপ ১১, ১২, ১৩ই জিলহজ এই ৩ দিনকেও কুরবানির দিন বলে গণ্য করা হয়েছে। তার মানে প্রথম ধাপে আমরা বলবো ১ থেকে ১০ দিনের মর্যাদা, দ্বিতীয় ধাপে আমরা বলবো শুধুমাত্র ৯ তারিখ ইয়ৌমে আরাফার মর্যাদা, তৃতীয় ধাপে বলবো আমরা শুধুমাত্র ইয়ৌমুন নাহার ১০ তারিখের মর্যাদা, চতুর্থ ধাপে আমি আপনাকে দেখাবো ১০ তারিখের সাথে তার পরের ৩ দিন ১১, ১২, ১৩ জিলহজ, মানে ৪ দিনের মর্যাদা একসাথে। এই দিনগুলোকে কুরবানির দিন বলা হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় মর্যাদা। পঞ্চম স্টেপে আসবে পৃথকভাবে ১১, ১২, ১৩ তারিখ, এই ৩ দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। এই ৩ দিনেরও বিশেষ মর্যাদা রয়েছে। এই ৩ দিনকে কোরআনের ভাষায় এক তো আইয়ামে, হাদিসের ভাষায় আইয়ামে তাশরিক বলা হয়েছে, আর কোরআনের ভাষায় আইয়ামে মাদুদাত বলা হয়েছে। মোট কথা, এই জিলহজ মাসের এই ১৩ দিনকে আমরা ৫টি ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাবো। ১ থেকে ১০ দিনের মর্যাদা, শুধুমাত্র ৯ তারিখের মর্যাদা, ১০ তারিখের মর্যাদা, ১০, ১১, ১২, ১৩ এই ৪ দিনের মর্যাদা, আর কেবলমাত্র ১১, ১২, ১৩ এই ৩ দিনের মর্যাদা। মানে এই ১৩টা দিন ৫টি ভাগে বিভক্ত। এবার আসুন সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু আমরা ৯ তারিখ নিয়ে আজকে কথা বলবো না, ১০ তারিখ নিয়েও বলবো না এবং তার পরের ৩ দিন নিয়েও বলবো না, কারণ এই দিনগুলো নিয়ে কথা বলার মতো আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আজকে শুধু ১ থেকে নিয়ে ১০ তারিখ পর্যন্ত এই ১০ দিনের সাধারণভাবে যে মর্যাদার কথা কোরআন হাদিসে রয়েছে, আমরা কেবলমাত্র সেই কথাগুলো উল্লেখ করব। এই ১০ দিনের মর্যাদা এবং বৈশিষ্ট্য সম্পর্কে খুব চমৎকার কিছু তথ্য রয়েছে, আর এই কথাগুলো আমরা হয়তো ইতিপূর্বে বহুবার শুনেছি এবং আমরা জানি। যেমন এই ১০ দিনের সৎ কাজগুলো, ১০ দিন সাধারণ দিনের মতোই দিন, কিন্তু কোনো ব্যক্তি যদি এই ১০ দিনের কোনো সৎ কাজ করে ওই কাজটার মূল্য বেশি। কথাটাকে এভাবে বুঝেন, এই ১০ দিনের এককভাবে কোনো মর্যাদা নেই। কখন মর্যাদা হবে? কোনো মুসলিম যদি কোনো সৎ কাজ করে এই ১০ দিনে, ওই সৎ কাজটির মর্যাদা সবথেকে বেশি। অন্য কোনো দিনের কোনো দিনে সেই কাজটা করলে, এক্সাম্পল স্বরূপ কেউ যদি ২ রাকাত নফল সালাত পড়ে, তাহলে এই ১০ দিনের কোনো ওয়াক্তে কোনো সময় যদি সে ২ রাকাত সালাত আদায় করে,
ওই দুই রাকাত সালাত সে অন্য কোনো দিনে করে এত নেকি পাবে না যত নেকি এই দশ দিনে করলে হবে। এই দশ দিনের কোনো দিনে যদি কেউ সিয়াম রেখে নেয় তাহলে অন্য সাধারণ দিনের নফল সিয়াম রেখে অত নেকি পাবে না, অত মর্যাদার হবে না যত মর্যাদার এই দশ দিনের কোনো একদিন সিয়াম রেখে নিলে। অন্য কোনো দিনে দান সাদকা করে অতটা মর্যাদা অতটা নেকি সে পাবে না যতটা মর্যাদা বলা হয়েছে এই দশ দিনের কোনো একদিন দান সাদকা করলে। এইভাবে যতগুলো, যেমন কিছু কিছু আমলের কথা এখানে উল্লেখই হয়ে যাচ্ছে, আরও কিছু কিছু আমল যেমন কবর জিয়ারত, ধরে নিই এই কথাটা অনেকের মাথায় হয়তো থাকবে না, কবর জিয়ারত করা, অসুস্থকে দেখতে যাওয়া, এক কথায় ইসলামের শিষ্টাচার যতগুলো দিক আছে যতগুলো আমল আছে সবগুলো আপনার মাথায় নিয়ে আসেন, আপনার সামনে উপস্থিত করেন, তার মধ্য থেকে যেই কোনো আমল আপনি করেন না কেন এটাই হবে আপনার জন্যে মর্যাদাকর এবং কল্যাণকর। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, যে হাদিসটা একটু পরে আমাদের কাছে আসবে। তো যে কেউ এই দশ দিনে যে কোনো ভালো কাজ যদি করেন এর মাধ্যমে তার এত নেকি হবে বা এতটা মর্যাদা সে প্রাপ্ত হবে, ওই আমলটি অন্য কোনো দিনে এতটা মর্যাদা সে প্রাপ্ত হবে না। এই দিনগুলোর বৈশিষ্ট্য বা মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে যেইভাবে কথাগুলো এসেছে, প্রথমে আমি একটা কথা উল্লেখ করব, সেটা হচ্ছে কোরআনে এসেছে সবথেকে বড় মর্যাদা হচ্ছে এই দশ দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশ দিনকে উদ্দেশ্য করে কসম করেছেন, দশ দিনের কসম, একেবারে এক মানে এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত পুরো দশ দিনের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্মে কোরআনে একটি আয়াত আপনি পাবেন যেটা সূরা ফজর 89 নম্বর সূরা, তার এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে এটা রয়েছে, এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে এই কথাগুলো রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, এই দুই নম্বর আয়াতে আল্লাহ দশ তারিখের কসম খেয়েছেন, মানে দশ তারিখ নয় মানে এক থেকে নিয়ে দশ দিন দশ রাতের কসম খেয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কসম খেয়েছেন এই দুই তিনটা আয়াতে, তাতে জিলহজ মাসের প্রথম দশ দিনের কসমের কথা রয়েছে। আয়াতটির মধ্যে আছে ওয়ালায়ালিন আশর, দশ রাত্রের কসম, তাতে জিলহজ মাসের দশ দিনের মর্যাদা কীভাবে বৃদ্ধি পেল এটা হচ্ছে প্রশ্ন। এটা বোঝার জন্যে প্রথমে আমি আপনাকে কসম সম্পর্কে একটা তথ্য বলি, এটা জানাটা অত্যন্ত জরুরি। আমাদের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম একরকম নয়, আমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কসম করব, শপথ করব, অন্য কোনো কিছুর নামে কসম বা শপথ করা জায়েজ নয় আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম করার প্রয়োজন মনে করেন তাহলে কোরআন হাদিসের মধ্যে কয়েকটি কারণ পরিলক্ষিত হয় যে এই এই কারণে আল্লাহ কসম করে থাকেন। প্রথম কারণ যেটা আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা করেন, যেই কথাটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, ওই কথাটা বলার পূর্বে আল্লাহ একাধিক বিষয়ের কসম করে থাকেন। এক থেকে নিয়ে আপনি চারটা পাঁচটা পর্যন্ত কসম পাবেন যে কোরআনে যে চারটা পাঁচটা জিনিসের কসম, এমনকি কোনো কোনো আয়াতের দশটা কসমের কথা আছে, তাকবীরের মধ্যে এরকম দশটা জিনিসের কসম করা হয়েছে, তারপরে গিয়ে আল্লাহ একটা কথা বলেছেন। কোনো কোনো আয়াতের মধ্যে ছয়টা বিষয়ের কসম করার পরে একটা কথা বলেছেন, কোনো কোনো আয়াতের মধ্যে আপনি পাবেন তিন থেকে চার পাঁচ ছয় থেকে কসম, ছয়টি কসম করার পরে আল্লাহ একটা কথা বলেছেন। এক্সাম্পল স্বরূপ যদি বলি তাহলে আপনি দেখতে পাবেন সূরা তিন, সূরা তিনের মধ্যে কী আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তিনি ওয়া যাইতুন, দুইটা জিনিস আছে, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চারটা জিনিসের কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথাটা বলার বা এই কথাটার গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ তার আগে প্রায় চারটা জিনিসের কসম খেয়েছেন। তেমনি এই সূরা ফজর যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি আছে, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতার হাল ফিজালিকা কাসামুল্লিযি হিজর, তারপরে আল্লাহ কসম বলেছেন, তার মানে এখানে তিনটা না চারটা বিষয়ের কসম খেয়েছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা বিষয়ের কসম, যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেছেন কসম আসরের ওয়াক্তের সময়ের বা যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ যার ফলে আল্লাহ কসম করে তারপরে বলেছেন। তাহলে একটা কারণ হলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার পূর্বে কসম করা। দ্বিতীয় আরেকটি কারণে আপনি কোরআনে কসম দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন ক্ষেত্রে কসম খেয়েছেন বা কী কেন করেছেন, তাহলে দেখতে পাবেন দ্বিতীয় যে কারণটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তো কোনো একটা বিষয় তুলে ধরার আগে কসম করে থাকেন,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে থাকেন, যখন কোনো বিষয় ব্যক্তির বা স্থানের মর্যাদাকে তুলে ধরতে চান, মানে কোনো কিছুকে আল্লাহ যদি মর্যাদাবান করতে চান, তাহলে আল্লাহ ওই বস্তুর, ওই ব্যক্তির, ওই স্থানের, ওই সময়ের কসম খেয়েছেন। এটা হলো কারণ। যেমন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটার কদর আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, যেই জিনিসটা আমাদের জন্য সবথেকে বেশি অহম, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, আল্লাহ ওই বিষয়গুলোকে কসম খেয়ে খেয়ে আমাদেরকে, কসম করে শপথ নিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে বান্দা, এগুলো তোমাদের জন্য অনেক বড় নিদর্শন, বা এগুলো তোমাদের জন্য বড় উপকারী, এগুলো তোমাদের জন্য বড় কল্যাণকর, এগুলো হচ্ছে মর্যাদার প্রাপ্য, এগুলোকে মূল্যায়ন করতে হবে। এই সেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। যেমন সূরা তিনে যদি আবার ফিরে আসে, তাতে কী আছে? ও তিন ওয়াজ জাইতুন, তাহলে দুইটা ফল, একটা হচ্ছে তিন ফল ডুমুরের মতো আঞ্জির, আর একটা হচ্ছে জৈতুন, আর এগুলো সব দুইটাই হচ্ছে আমাদের জন্য মুবারক, বরকতের ফল, বরকতের ফসল। তারপরে ওয়া তুরি সিনিন, এটা হচ্ছে একটা পবিত্র জায়গা। তারপরে হচ্ছে ওহাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরে, মক্কা নগরের কসম খেয়েছেন আল্লাহ, এটা হচ্ছে নিরাপদ শহর। আমিন, আল্লাহ বলেছে নিরাপদ শহর। তার মানে এগুলো হচ্ছে অনেক বড় বড় নিদর্শন, যেগুলো আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আল্লাহ এইভাবে চাঁদের রাতের গভীর অন্ধকারের কসম খেয়েছেন, আল্লাহ দিনের প্রভাতের কসম খেয়েছেন, যেমন আল ফজর। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ের কসম খেয়ে থাকেন, এটার গুরুত্ব, এটার মাহাত্ম্য, এটার মর্যাদা অনেক বেশি। তো এই নীতিতে এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালায়ালিন আশর বলে ওই দশ রাত্রের কসম খেয়েছেন, তাহলে দ্বিতীয় মূলনীতিতে এটাতে মর্যাদা বেড়ে যাচ্ছে, যে যেই দশ রাত্রে আল্লাহ কসম খেয়েছেন, কেন খেয়েছেন? যাতে করে এই দশ রাত্রের গুরুত্ব আমাদের কাছে বোঝাতে চেয়েছেন, যে আল্লাহর কাছে এই দশ রাত সাধারণ কোনো দশ রাত নয়, দশ দিন সাধারণ কোনো দশ দিন নয়, তো অনেক গুরুত্বপূর্ণ। তো আল্লাহর কসম এই দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তো এই আয়াতে দশ রাতের কসম করে যে দশই জিলহাজকে উদ্দেশ্য করা হয়েছে, এই মর্মে তাফসির ইবনে কাসিরে আপনি দেখতে পাবেন, তাতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসির করা হয়েছে, এবং আরও অন্যান্য ইমামদেরও তাফসির সেখানে আপনি পাবেন। তিনি ভাষাটা এইভাবে উল্লেখ করেছেন, ওয়ালায়ালিন আশর আল মুরাদু বিহা, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আশরু জিলহিজ্জা, দশ জিলহজ, মানে প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এই প্রথম দশ দিন হচ্ছে এই উদ্দেশ্য, যে আল্লাহ এই দশ দিনের কসম খেয়েছেন। কামা কালা কালাহু ইবনু আব্বাস ও ইবনু জুবাইরিন ও মুজাহিদিন ও গাইরু ওয়াহিদিন মিনা সালাফি ওল খালাফ। ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ বলেন, পূর্বের এবং পরের কোনো সালাফ এতে দ্বিমত করেনি। প্রত্যেকের তাফসির হচ্ছে যে এই দশ রাতের কসম খাওয়া মানে দশ জিলহজের কসম খাওয়া, তার মানে আল্লাহ এই দশ দিনের কসম করে আমাদেরকে এর মর্যাদাকে তুলে ধরতে চেয়েছেন। এই আয়াতগুলোর আরেকটি তাফসির করা হয়েছে, যদি ২৪ ঘন্টাকে বা রাত আর দিনে ভাগ করা যায়, যেহেতু আরবি ভাষায় রাত আগে আসে, তাই এই জন্য লায়াল শব্দটা বলেছেন। তো এর একটা চমৎকার তাফসির রয়েছে, যে যদি কেউ মনে করেন যে আমি দিনের বেলা খুঁজব, যে কোন দিনগুলো উত্তম আর কোন রাতগুলো উত্তম, এই ক্ষেত্রে মুফাসসিরগণের একটা চমৎকার তাফসির হলো, যে যদি কোনো ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ দিন গুনতে চায়, তাহলে সেই দিনগুলো পাবে জিলহজ মাসের প্রথম দশ দিন, দিনের অংশ। আর রাতের অংশে যদি কেউ শ্রেষ্ঠত্ব খুঁজতে চায়, তাহলে তাকে খুঁজতে হবে রমজান মাসের শেষ দশক। কেন? এই প্রথম দশ দিনে, দিনের বেলায় সমস্ত কাজগুলো রয়েছে, জিলহজ মাসের দিনে সমস্ত কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে। আর রমজান মাসের রাতে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কাদর। ওই একটা রাতের কারণে পুরো দশটা রাতকে মর্যাদাবান করা হয়েছে। আর কুরবানির জন্য ইয়ামুন নাহার বা ইয়ামুন আরাফা, এই কাজগুলো দিনে ঘটিত হয় বিদায়, তো এই দশ দিনকে মর্যাদাবান করা হয়েছে। তো এই এই ব্যাখ্যাটাও চমৎকার, যে ওয়ালায়ালিন আশর বলতে এটা দুই মাসে দুই জায়গাতে এই আয়াতটি ফিট হবে, এক হলো রমজান মাসের শেষ দশকের রাত, আর জিলহজ মাসের প্রথম দশ দিন। তো এটা ছিল এই দশ দিনের গুরুত্বের ক্ষেত্রে অনেক বড় একটা দলিল বা অনেক বড় একটা কিছু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর মানে দশ রাতের শপথ। এই আয়াতগুলোতে আরেকটি জিনিস আমি আপনাকে দেখাই, কোরআনের একটি বর্ণিত মূলনীতি আমার নজরে এসেছে, যেটা আমরা আমাদের শেখদের কাছ থেকে জানতে পারি বা বিভিন্ন কিতাব পড়ে যে জিনিসটা চোখে পড়েছে, তা হলো এই এই নীতিটা যদি আমরা মনে রাখি, তাহলে এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে আসবে। কোরআন পড়ে আপনি দেখতে পাবেন, পড়তে পড়তে বা বিভিন্ন জায়গাতে এই নীতিমালাটা আপনি পাবেন। সেটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো
মর্যাদাকর দিক থেকে মানে মর্যাদার দিক থেকে যেই জিনিসের মর্যাদা বেশি, যে বড় বা যার মর্যাদা বেশি বা যেই জিনিসের মাহাত্ম্য বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়ের ওই ব্যক্তির কথাটাকে আগে উল্লেখ করে থাকেন। এটা আপনি কোরআনের বেশ কিছু জায়গায় পাবেন। যেহেতু আমাদের আলোচনায় দশ দিনকে নিয়ে এবং এই সূরা ফজরকে নিয়ে, তাতে কী আছে দেখেন, লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে কী আছে, অল ফজর, ওয়ালায়ালিন আশর, ওয়াশাফঈ, ওয়াল ওয়াতর, এই তিনটা আয়াতকে ইন্ডিকেট করে আমি আপনাকে কথাটা বলতে চাচ্ছি। তাহলে এই আয়াতে যে সকল বিষয়ের কসম করা হয়েছে তা হলো, একটি হলো ফজরের ওয়াক্ত, ফজর, ওয়াল ফজর একটা কসম। দ্বিতীয় কসম হচ্ছে দশ রাতের, ওয়ালায়ালিন আশর, যেটার তাফসির আমরা করলাম। তৃতীয় কসম করা হয়েছে ওয়াশাফঈ, জোর, জোর বস্তুর কসম করা হয়েছে, জোর যে কোনো কিছুর। এবং ওয়াল ওয়েতর, ওয়েতের মানে হচ্ছে ভেজর, যেটা আমরা বেতরের সালাদ বলি, বেতের বা দিয়া বলি, কিন্তু এটা শব্দটা হচ্ছে ওয়েতের, ওয়া তা আসের র, তা ওয়েতের, ওয়াল ওয়েতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজরেরও শপথ করেছেন, যেমন এই ক্ষেত্রে আসবে সমস্ত কিছু কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একক। তো সৃষ্টি আর স্রষ্টা পৃথক, এটা আমরা সৃষ্টিকে নিয়ে কথা বলবো। তো সমস্ত সৃষ্টির মাঝে জোর আর বেজরের কসম করা হয়েছে, তাহলে এখানে চারটা কসম। তো আমরা কি বলেছি এখানে, যে যেই জিনিসের মর্যাদা বেশি সেই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে উল্লেখ করেন। এখন এই নীতিকে যদি আপনি ফলো করেন তাহলে সেই বিষয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম উল্লেখ করে থাকেন, যে জিনিসের মর্যাদা বেশি। তাহলে এই চারটি বিষয়ের মাঝে সবথেকে বড় ব্যাপার বা বড় বিষয় হলো ফজরের ওয়াক্ত, সালাতুল ফজর মানে ফজরের ওয়াক্ত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটা বিষয়ের মধ্যে প্রথম কসম করেছেন ফজরের ওয়াক্তের। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন দশ রাতের, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর এবং বেজরের কসম করেছেন। তো জেনে রাখেন যে যেই ব্যক্তির ফজর ছুটে যাবে, যেহেতু দশ রাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের ওয়াক্ত, এই জন্য আমি কথাটাকে আপনাকে মানে পেশ করতে চাচ্ছি। যার ফজর ছুটে যায়, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, জেনে নেন আপনার এই আপনার জন্য এই আলোচনা নয়, এই দশ দিনের আমলে আপনার কোনো উপকারে আসবে না, বা এই দশ দিনের ফজিলতপূর্ণ কাজের বক্তব্য আপনার জন্য নয়। ঠিক তেমনি যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, কুরবানিও তাদের মূলত তাদের জন্য নয়। এই কথাটা হয়তো অনেকের কাছে ভারী মনে হবে, তবে আমি কোরআন থেকে যেমনটা পাচ্ছি এমনটা আপনার কাছে দেখাচ্ছি। আল্লাহ বলছেন আল ফজর, ফজরের ওয়াক্ত, যদি আমরা ফজরের সালাতকে ধরে নেই তার মানে এটাকে প্রথম প্রাধান্য দিতে হবে, তারপরে প্রাধান্য পাবে এই দশ দিনের আমল আপনি কি করতে পারেন সেটা। কারণ কি, এই দশ দিনের যে নফল ইবাদতের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত আমল, আর ফজরের সালাত হচ্ছে ফজর, ফজর হচ্ছে ফরজ, সেটা আপনার দশ দিনেও পড়তে হবে আর আজকেও আপনার পড়তে হয়েছে, এবং দশ দিনের পরবর্তীতে আপনাকে পড়তেই হবে, এটা না থাকলে আপনার মুসলিমের অস্তিত্ব টিকবে না। এই জন্য ফজরের ওয়াক্ত হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা দশ দিনের আমল করবেন ইচ্ছা করেছেন, আমরা আলহামদুলিল্লাহ যারা এগুলো খুঁজে তারা অবশ্যই দিনদার এবং সৎ ব্যক্তিরাই এটা খুঁজে এবং তারা আমল করে থাকে। তো সেই ক্ষেত্রে যারা ফজরের সালাত আদায় করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই দশ দিনের কল্যাণ প্রাপ্ত হতে হলে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত তো পড়তেই হবে, বিশেষ করে ফজরের ওয়াক্তটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, এটা তার সময়ের মধ্যেই আদায় করতে হবে, নিজের খেয়াল খুশি নয়। দ্বিতীয় কথা বলেছি যে যেই জিনিসের মানে যেই বিষয়ের মর্যাদা বেশি তার কথাটা আল্লাহ আগে এনে থাকেন। আরেকটা দলিল নিয়ে নেন, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেন না তাহলে তাদের জন্য মূলত কুরবানি নয়, কুরবানি হচ্ছে মুসলিমদের জন্য যারা সালাত আদায় করে। এটার দলিল হিসাবে আপনি ওই আয়াতে নিতে পারেন যে আয়াতের মধ্যে আল্লাহ কুরবানির কথা বলেছেন যে তোমরা কুরবানি করো, বা বিশেষ করে কথাটাকে বলেছেন রাসুলসলামকে, তাহলে সেই আয়াত তো আমরা কুরবানির ক্ষেত্রে দলিল দেই, কিন্তু তার আগের অংশটাকে আমরা স্মরণে রাখি না বা ওটাকে হাইলাইট করি না। সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফসাল্লি লি রব্বিকা ওয়ানহার, তো অতএব তুমি সালাত আদায় করো তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। তাহলে আল্লাহ সালাতের কথাটা আগে এনেছেন, ফসাল্লি লি রব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে এটা সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন, একশো আট নম্বর সূরা এটা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা আগে উল্লেখ করেছেন। যদি অধিকাংশ মানুষ নিজের মতই চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে আনেন। তো এই ক্ষেত্রে কুরবানির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এনেছেন এবং ফজরের ওয়াক্ত এনেছেন দশ রাত্রের আগে,
অতএব ফজরের ওয়াক্তকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাহলে এই দশ দিনের ইবাদত যে কোনো নফল ইবাদত আপনার জন্য কল্যাণকর হবে। তো কুরবানি মূলত মুসলিমদের জন্য, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদের জন্য, এবং যারা হালাল টাকায় কুরবানি করবে মূলত তাদের জন্য। অতএব এটা আল্লাহর অনেক বড় নিদর্শন, এর মধ্যে অনেক জাজা এবং কল্যাণ রয়েছে। আমরা আপনাদের কাছে এই মেসেজটা আমাদের থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজই যেন কুরবানি করে, এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ। তো তৃতীয় ধাপ, এই তিনটা আয়াতের মধ্যে তৃতীয় যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, যে মর্যাদাপূর্ণ বিষয়ের কথাটা যখন আল্লাহ আগে উল্লেখ করে থাকেন, এবার সূরা ফজরের তিন নম্বর আয়াতটার দিকে লক্ষ্য করেন, তাহলে এই দিকটা আপনার জন্য অনেক উপকারে আসবে। সেই আলোচনাটা আমাদের নয় জিলহজ ইয়মে আরাফা এবং দশ জিলহজ কুরবানির দিনের এই দুই দিনের মধ্যে কোন দিনটা বেশি মর্যাদাপূর্ণ দিন, এই আয়াতটা আপনার সামনে থাকলে এটাও আপনার বুঝে আসবে। দেখেন কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর। তাফসীরকারগণ বলেছেন এই শাফা, এই শাফ মানে জোরা বলতে এখানে দশম দিনকে বোঝানো হয়েছে, মানে দশ তারিখের যে দিনটি ইয়াউমুন নাহার, ওই দিনের কসম করেছেন আল্লাহ এখানে, তার মানে ওই দশ মানে জোর আর নয় তারিখটা হচ্ছে বেজোর। ওয়াল ওয়াতর, এবং তিনি নয় তারিখের কসম খেয়েছেন, একটা তাফসীর। কেউ কেউ আবার বলেছেন যে না, এখানে দশ তারিখের দিনের কসম খেয়েছেন আর তার পরের তিন দিনের কসম খেয়েছেন, তার মানে এক এগারো বারো তেরো এই তিন দিন মিলিয়ে বেজর হয় আর দশ তারিখের দিনটি জোর। এই তাফসিরে রয়েছে, আপনি তাফসিরে ইবনে কাসিরে বা বিভিন্ন তাফসিরে পেয়ে যাবেন। তো আমরা যদি প্রথম তাফসিরটি গ্রহণ করি যে এখানে জোর আর বেজর বলতে আল্লাহ দশ তারিখ এবং নয় তারিখ উদ্দেশ্য করেছেন, তাহলে আমি যে দাবিটা করলাম এখন, যে যেই জিনিসের মর্যাদা বেশি, যেই সময় যেই ওয়াক্তের যে আমলের মর্যাদা বেশি, আল্লাহ সেই কথাটা আগে বলেন। তাহলে যদি এখানে নয় আর দশ তারিখ উদ্দেশ্য হয়, তাহলে সিরিয়াল এইভাবে হওয়া উচিত ছিল যে নয় এবং দশ তারিখের কসম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দশ তারিখ এবং নয় তারিখের কসম। তার মানে হচ্ছে যে নয় তারিখ ইয়ৌমে আরাফা থেকে বেশি মর্যাদা কর দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, দশ তারিখের দিন, যেটা আমাদের কাছে কুরবানির দিন, কারণ ওটাই হলো হজের সবথেকে বড় দিন, যেই দিনের মধ্যে হজের সবচেয়ে মূল্যবান কাজগুলো করা হয়। যদিও নয় তারিখের দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নয় তারিখের দিনটাকে হজ বলা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ পৃথকভাবে আমরা নয় তারিখ এবং দশ তারিখ নিয়ে আলোচনা করবো, এটা আগেই বলেছি। তবে এখানে যেহেতু এই সূরার তিনটা আয়াতকে পেশ করার প্রয়োজন ছিল বিদায়, আমি তিনটা আয়াতকে একসাথে আপনাকে করে দিলাম, যে ওয়ালায়ালিন আশর বলতে এখানে এক থেকে দশ দিনের মর্যাদা, ওয়াশফ ইওয়ালওয়াতের মানে হচ্ছে জোর এবং বেজর বলতে দশ তারিখ কুরবানির দিন, এবং নয় তারিখ ইয়মে আরাফার মর্যাদাকে এ আয়াতে তুলে ধরা হয়েছে। তবে আমরা পৃথকভাবে ইনশাআল্লাহুল আজিজ নয় এবং দশ তারিখ নিয়ে কথা বলবো। তো এই ছিল দশ তারিখের মর্যাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক থেকে নিয়ে দশই জিলহজ এই প্রত্যেকটা দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন আর শপথ নিয়েছেন, তার মানে এটা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দিন, অনেক মর্যাদাপূর্ণ দিন। এই দশ দিন সম্পর্কে মর্যাদাপূর্ণ আরেকটা তথ্য আপনি কোরআন থেকে পেয়ে যাবেন, যেটা আমার নজরে এসেছে, তা হলো সূরা আল আরাফ সাত নম্বর সূরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতটির তাফসির আপনি পড়ুন, তাতে এই জিলহজ মাসের দশ দিনের তথ্য অনেকটাই পেয়ে যাবেন। তাতে কি আছে, একটি আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন ওয়াআদনা মূসা আরবা সালাসিনা লাইলাতান, ওয়াআদনা মূসা সালাসিনা লাইলাতান ওয়াআতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা। এটা ছিল আয়াত যেটা আপনি একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন, সূরা আরাফ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহি সালামের সাথে তিরিশ দিনের ওয়াদা নিয়েছিলেন, যে তুমি তিরিশ দিনের জন্য তুর পাহাড়ে অবস্থান করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তিরিশ দিন পুরা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে আরও দশ দিন তুমি অবস্থান করো, আল্লাহর পক্ষ থেকে আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন পুরা করতে বলেছিলেন, এবং মূসা আলাইহিস সালাম চল্লিশ দিন পুরা করেছিলেন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা, তিনি চল্লিশ রাত মানে চল্লিশ দিন অবস্থান করেছিলেন, পুরা করেছিলেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে সেই অতিরিক্ত দশ দিন ছিল জিলহজ মাসের দশ দিন। এই সম্পর্কেও ইবনে আবি হাতেম আট হাজার নয়শো সাতান্নতে একটা আসার পাবেন, ইবনে আবি হাতেম থেকে ইবনে কাসির রাহেমাহুল্লাহ কোট করেছেন, কানা ইবনু আব্বাস ইয়াকুলু ফি কাউলিল্লাহি তাআলা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসির করেছেন এইভাবে, ওয়াআদনা মূসা সালাসিনা লাইলাতান ওয়াআতমামনাহা বিআশরিন, মূসা আলাইহিস সালামের সাথে যে তিরিশ রাতের অঙ্গীকার ছিল এবং আরও দশ দিয়ে চল্লিশকে পুরা করা হয়েছিল, কালা
জুলকাদা, সেই 30 দিন ছিল জুলকাদা মাস, পুরো মাসটি, ও আশর জিলহিজ্জা, ও আশর জিলহিজ্জা এবং জিলহজ মাসের 10 দিন ছিল। ইবনু আবি হাতেম তিনি তার তাফসিরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, 8957 আপনি পেয়ে যাবেন। মাসরুক, মুজাহিদ, আতা ও হাসান আল বসরি রাহিমাহুমুল্লাহ তারা সকলেই এই মতকে গ্রহণ করেছেন, তারা প্রত্যেকে বলেছেন যে এটাই হলো এই আয়াতে এই তাফসিরের এটাই হলো সঠিক তাফসির। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আরও 10 দিন অবস্থান করতে বলেছিলেন, কেন? এটা তাফসিরকারকদের মূল উদ্দেশ্য হলো যে ওই 10 দিন অবস্থান করে আল্লাহর জন্য ইবাদত করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল, যাতে করে মূসা আলাইহিস সালামও এই মর্যাদাপূর্ণ 10 দিনের ইবাদতে অংশ নিতে পারে, এমনটাই তাফসির কারগণ উল্লেখ করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি এমনটাই, আর তাদের দৃষ্টিভঙ্গি যথার্থ। কেননা এখন ওই হাদিসটা আমি আপনার কাছে উল্লেখ করব, যেটা বোঝার জন্য এতগুলো কথা বলেছি। যেই হাদিসে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, একাধিক কিতাবে, মুসনাদে আহমদে পাবেন 1968 এবং তিরমিজিতে পাবেন আপনি সিয়ামের অধ্যায়ে 757, বুখারিতে আপনি পাবেন 13 নম্বর অধ্যায়ে ঈদাইন তার 969 নম্বর 969 এবং আবু দাউদে আপনি হাদিসটি সৌমে সিয়ামের অধ্যায় পাবেন 2438। তাতে কি আছে? এই হাদিসটির কয়েকটা ভাষা আমরা গত জুমাতে আলোচনা করেছি, আপনারা প্রত্যেকে জানেন সেটা কি, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। মানে এই দিনগুলো শুধু মর্যাদা নয়, বরং এই দিনে যদি কেউ সৎকর্ম করে সেই সৎকর্মের মর্যাদা বেশি, মানে প্লাস দুইটা জিনিস লাগবে, এই দিনগুলো লাগবে এবং এই দিনে সৎকর্ম লাগবে, তাইলে আপনার মর্যাদা বেড়ে গেল। সেটা কি? মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা, যেই দিনগুলোতে সৎ কাজ করা হয় এমন কোনো দিন নাই যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে এই 10 দিন থেকে, যেই 10 দিনে সৎ কাজ করা হচ্ছে। তার মানে জিলহজ মাসের এই 10 দিন যদি কেউ সৎ কাজ করে, এই কাজগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় যেটা অন্য কোনো দিনের আমলে এতটা পছন্দনীয় আল্লাহর কাছে নয়, এই মর্মে হাদিসটা রয়েছে। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্যান্য দিনে যদি আমি জিহাদও করি তাহলে কি এতটা নেকি পাবে না? কাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও ওই মর্যাদায় পৌঁছতে পারবে না যদি এই 10 দিন কেউ সৎ কাজে নিজেকে ব্যস্ত করে রাখে। তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, সে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছিল কিন্তু কোনো কিছু নিয়ে আর সে ফেরত আসেনি, এই ব্যক্তির মর্যাদা ভিন্ন। সুবহানাল্লাহ। তো এই কথাটা রয়েছে, মানে এমন মুজাহিদ যে আল্লাহর জন্য জান মাল সব কিছু লুটিয়ে দিয়েছে তাকে কেউ নেকি দিয়ে ধরতে পারবে না, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। তো এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে এই 10 দিনের আমলের গুরুত্ব সব থেকে বেশি, আমল করতে হবে। এই ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা। এই দিনগুলোর আরও কিছু মর্যাদা রয়েছে, যেমন এই 10 দিনের বৈশিষ্ট্য হলো এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশেষভাবে স্মরণ করতে বলা হয়েছে, বিশেষভাবে এই 10 দিনে স্মরণ করতে বলা হয়েছে। এই মর্মে কোরআনের একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন, লিয়াশহাদু মানাফি আলাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। এটা ছিল আয়াত, তার আগের কিছু অংশ আছে। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটুকু, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যারা হজে হজের জন্য তাদেরকে ডাকা হয়েছে যাতে করে তারা এখানে উপস্থিত হয়, লিয়াশহাদু মানাফি আলাহুম, তাতে তাদের উপকার রয়েছে। আর কেন তারা এখানে আসবে? ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যাতে করে তারা জানাশোনা দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারে। এই জানাশোনা দিনগুলোর তাফসীর করা হয়েছে, এটার তাফসীরও আপনি পেয়ে যাবেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত ইয়ানি আইয়ামুল আশর। তার তাফসীর একটা তাফসীর হচ্ছে আইয়ামিল মা'লুমাত বলতে আইয়ামে আশর, এই 10 দিনকে তিনি উদ্দেশ্য করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যারা হজে আসবে তারা যেন তাদের উপকারের জন্য আসে এবং এখানে এসে এই 10 এই দিনগুলোতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক মাত্রায় স্মরণ করবে, এর তাফসীর করা হয়েছে। অন্যান্য তাফসীরে শুধু 10 তারিখের দিন, মানে কুরবানির দিনকে বলা হয়েছে আইয়ামে মা'লুমাত,
আর আয়ামে মাদুদাত বলা হয়েছে এগারো বারো তেরো, যেটা আমরা আয়ামে তাশরিকের মধ্যে এই আয়ামে মালুমাত ও আয়াম আয়ামেল মাদুদাত এই দুইটা শব্দের তফসির সেখানে করব। জাস্ট এখানে এক থেকে নিয়ে দশ তারিখের মর্যাদা সম্পর্কে তুলে ধরার জন্য এই আয়াতটি আমি আপনার কাছে পেশ করেছি। এর তাফসির ওই দশ তারিখ সম্পর্কে রয়েছে, কেন আল্লাহ বলেছেন যাতে করে তারা এই দশ দিন আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক মাত্রায় স্মরণ করার সাথে এই দশ দিনের বৈশিষ্ট্য কী রয়েছে, কীভাবে প্রমাণ হয় এটাকে তুলে ধরার জন্যে আমি আপনাকে কেন আমি এই পয়েন্টটা উল্লেখ করতে চাচ্ছি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশেষভাবে স্মরণ করা, এটার কারণে এই দশ দিনের মর্যাদা বেড়ে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এমনিতেই হচ্ছে মর্যাদাপূর্ণ কাজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্যান্য দিনে স্মরণ করা আর এই দশ দিনে বিশেষভাবে স্মরণ করা এক নয়, এই স্মরণ করার মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষভাবে এই দশ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মধ্যে তার বরত্ব তাকবীর, তার পবিত্রতা যেমন সুবহানাল্লাহ এবং তার প্রশংসা আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর এবং তার তাহলিল যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলোর সবথেকে বেশি মর্যাদাপূর্ণ কাজ হচ্ছে এই দশ দিনে বেশি পরিমাণ পাঠ করা। এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না, কারণ এই মর্মে একটা হাদিস রয়েছে। আলী ইবনে ওমার আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর কাছে এই দশ দিনের চেয়ে মর্যাদাপূর্ণ আর আল্লাহর কাছে পছন্দনীয় অন্য কোনো দিনের আমল নেই। ফা আকসিরু ফিহিন্না, অতএব এই দিনগুলোতে তোমরা অধিক মাত্রায় যে কাজটি করবে সেটা হচ্ছে আত তাহলিল ও তাকবীর ও তাহমিদ। তিনটা শব্দ রয়েছে, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর আল্লাহু আকবর আর তাহমিদ আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো এই জুমলাগুলো অধিক মাত্রায় আমাদেরকে করতে বলা হয়েছে। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে 5189। তবে শোয়াইব আল আরনাউত রাহমাহুল্লাহ এই হাদিসের তাহকিক করে বলেছেন এটা সাহি মতনটা কিন্তু ইসনাদুন দাইফ, এর সনদ দুর্বল, তবে এই তাকবীরগুলো পাঠ করা এই সময়গুলোতে এটা হচ্ছে সহি, তার মানে এটা করা যেতে পারে যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশ দিনের মধ্যে এতটা মর্যাদা রেখেছে। এখন এছাড়াও আরও বেশ কিছু মর্যাদার দিক থাকতে পারে, তাহকিক করলে হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। যতটুকু কথা সহি সূত্রেভাবে বা অথেন্টিকভাবে পেয়েছি অতটা কথাই আমি আপনার কাছে তুলে ধরেছি। বাকি থাকলো এই দশ দিনের বিশেষ কোনো আমল আছে কি না। দুঃখজনক হলেও সত্য যে একটা পোস্ট করেছিলাম আজকেই, তো তাতে অনেকে গালাগালি বা যারা বোঝে না তারা আসলে সবসময় নিজের বোধ ভিতরের খারাপিটাকে প্রকাশ করে থাকে, তার মাধ্যমে চিনা যায় আসলে কার মধ্যে সততা আছে কিনা নাই। অনেক বক্তব্য আপনি দেখতে পাবেন তারা সংখ্যায় গুনে গুনে দিয়ে বক্তব্য পোস্ট করেছে যে এই দশ দিনের এই বিশেষ দশটি আমল, এই দশ দিনের এই আমলগুলো খাস, এই আমলগুলো করুন, এইভাবে এভাবে দেখানো হয়েছে। কিন্তু কোনো হাদিসের মধ্যে কিন্তু এইভাবে ইন্ডিকেট করে কোনো নির্দিষ্ট আমল দেওয়া হয়নি। যে আমলগুলোর কথা বলা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ কী আমল করবেন আর নির্দিষ্ট যে কোনো আমল নেই এ সম্পর্কে এর পরবর্তী বক্তব্যটার জন্য আপনি অপেক্ষা করেন, সেটা আমি খুব শীঘ্রই আপনার কাছে পেশ করতেছি। এই দশ দিনের মর্যাদার্থে আমি যেটা যে কথাটা বলতে চাচ্ছি এখন যে মর্যাদাকর এই কথাগুলো রয়েছে, কিন্তু এই দশ দিনে আপনি কি আমল করবেন এই সম্পর্কে যে হাদিসগুলোকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো সেই হাদিসগুলোর মধ্যে দুর্বলতা থাকার কারণে আমি এই কথাটা বলেছি। সেটা কি দেখেন, একটা হাদিস পেশ করা হয় সেটা আলহামদুলিল্লাহ কোনো আহলে হাদিস বা কোনো সালাফরাই হাদিস বর্ণনা করে না, বিশেষ করে অন্যান্যরাই অন্য তরিকাপন্থী বা যারা আছে অন্যান্য মসজিদের থেকে এই বক্তব্যগুলো করা হয় আর এই হাদিসটাকে তারা বেশি হাইলাইট করে। সেটা কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। এই অংশটুকু তো সহিহ হাদিসের সাথে মিল আছে। তারপরে বলছেন ইয়া দিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই দিনের একটা সিয়াম এক বছর সিয়াম রাখার সমান। ও কেয়ামু কুল্লা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর প্রত্যেকটা রাতের কেয়ামের মর্যাদা হলো প্রত্যেকটা রাতের মর্যাদা কদর রাতের মতো নেকির মর্যাদা। আশ্চর্য, সুবহানাল্লাহ। মানে এই হাদিস
কয়েকটা কিতাবে এসেছে, ইবনু মাজাতেও এসেছে হাদিসটি, সাত নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় আপনি পেয়ে যাবেন 1728, এবং ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এই হাদিসটাকে তার সিয়ামের অধ্যায় এনেছেন। আল আমালু ফি আইয়ামিল আশর, দশ দিনের আমল সম্পর্কে এনেছেন 758, আর মিশকাত হাদিসটি 1471 পেয়ে যাবেন, কিন্তু এরা হাদিসের তাহকিকে নাসিরুদ্দিন আলবানি বলছেন এই হাদিস হচ্ছে দাইফ, দুর্বল হাদিস। তাহলে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমরা আমল করি না, কিন্তু এই হাদিসগুলোই দেখেন সব থেকে বেশি প্রচার হয়। কি আছে, আজকেও এক ভাই বলল যে মসজিদে, কোনো মসজিদে এই সপ্তাহে ইমামরা এই হাদিস বর্ণনা করেছে, ইয়াদুল সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বি সিয়া বি বি সিয়ামে সানা, মানে একটা দিনের সিয়াম এক বছরের সিয়ামের সমান, আর এক রাতের কিয়াম কদর রাতের কিয়াম, সুবহানাল্লাহ। তো আসলে এই হাদিস সহি নয়, তো যার ফলে এই যে মানুষ এত বাড়াবাড়ি করে। আরেকটা হাদিস বলি, তারপর আমি বলি কেন এ কথাটা আপনার কাছে আমি বলতে চাচ্ছি। আরেকটি আসার পেশ করা হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা কানা ইয়াকুলু ফি আইয়ামিল আশর বিকুল্লি ইয়াউমি আলফু ইয়াউমিন ওয়া ইয়াউমু আরাফাতা আশরাতু আলাফি ইয়াউমিন, কালা ইয়ানি ফিল ফাদল, ফজিলতের দিক থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই মর্মে বলা হয়, মানে তার নামে বলা হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তিনি এই কথা বলতেন যে বিকুল্লি ইয়াউমিন আলফু ইয়াউমিন, এক একটা দিন 1000 দিনের সমান ফজিলতের দিক থেকে, আর আরাফার দিনটি ওই দিনটাই হচ্ছে আশরু আশরাতু আলাফি ইয়াউমিন, মানে 10,000 দিনের সমান। তার মানে 10,000 দিন ইবাদত করে 10,000 দিন সিয়াম রেখে সে ওই নেকি পাবে না যেই নেকিটা সে আরাফার দিনের সিয়ামে পাবে, বা একটা দিনের আরাফার সিয়াম রেখে নিলে, আরাফার দিনের সালাত পড়লে সে 10,000 দিন সালাত পড়লে, সিয়াম পড়লে যেই নেকি হবে তার ফজিলত এতটা বেশি। এই কথাটা শোয়াবুল ইমান উল্লেখ করেছেন 3488-তে, এবং তারগিব আত তারহিবের মধ্যে 1788-তে, ইমাম নাসিরুদ্দিন আলবানী দাইফ আত তারগিব আত তারহিবের মধ্যে 736 এনেছেন, এবং বলেছেন এই আসারটি হচ্ছে দুর্বল, গ্রহণযোগ্যতায় পৌঁছেনি। তো এই দশ দিন সম্পর্কে সংক্ষিপ্ত এই কথাগুলো ছিল, বাকি থাকলো দুই দিন, খাস দুই দিন, 9 তারিখ এবং 10 তারিখ, সেটা আমরা পৃথকভাবে বর্ণনা করব। তো এবার আমি আপনাকে বলতে চাই যে এই কথাটুক কেন বললাম, অধিকাংশ মানুষ আমাদের কাছে ফোন করেছে আজ থেকে, গতকাল থেকে, যে কবে থেকে সিয়াম রাখবো, চাঁদ উঠেছে কি না, তার মানে এটাকে এমনভাবে ধরে নিয়েছেন যে এই 9 দিন তাকে সিয়াম রাখতেই হবে, এমনভাবে প্রশ্ন করা হয়। অনেকে তো ডিউটির মধ্যে আছে, অনেক মা বোনরা প্রশ্ন করতেছেন যে আমাদের কি আগে কাজা রাখতে হবে না 9 দিনের সিয়াম রাখতে হবে, তার মানে তারা এটাকে এমনভাবে নিয়ে নিয়েছেন যে মনে হচ্ছে যে এই 9 দিন সিয়াম তাকে রাখতেই হবে। কিন্তু হাদিসের ভাষাটা কি, যেই কোনো সৎ কাজ আপনি করুন না কেন এটাই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, এটা কারোর জন্য ফরজ করা হয়নি, আর আপনার জন্য কাজা যে সিয়ামটা আছে আপনাকে কাজাই রাখতে হবে, আর এর সাথে নেকিটা আপনি পেয়ে যাবেন, কিন্তু নিয়ত তো আপনার কাজার থাকতে হবে। যদি কাজা আপনার থেকে থাকে, কাজা রেখে আপনি এই 9 দিনের সিয়াম রাখতে পারেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে, যেটা আমরা আমলে বললাম, আমলে উল্লেখ করব যে কেন বলেছি নির্দিষ্ট স্পেসিফিকভাবে এই 10 দিন বিশেষ কোনো আমল নাই ওই হাদিসের ভিত্তিতে। যদিও একটা হাদিস নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন, যেটা আবু দাউদ এবং নাসাইতে রয়েছে, কিন্তু ওই হাদিসটি শোয়েব আল আরনাউত মুসনাদে আহমদে তার সনদে দুর্বল বলেছেন, যে হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন সিয়াম রাখতেন। আর মুসলিমে এবং তিরমিজিতে হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্বীকার করেছেন, তিনি বলছেন আমি রাসূলুল্লাহকে কোনো দিনই দেখিনি যে এই 10 দিন তিনি সিয়াম রেখেছেন। তবে কেউ কেউ এই হাদিসের তাফসির দুই রকম করেছেন, কেউ বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে 10 তারিখের দিনটি, আর কেউ কেউ বলেছেন না 1 থেকে 10 তারিখ। আলাকুল্লি হাল, আমরা সেটা আমলের মধ্যে একটু পরে আপনার কাছে পেশ করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা মোটেও নয় যে আপনি আমল করবেন না, বরং করুন, আমরা চাচ্ছি যে আপনি বাড়াবাড়ি করবেন না। এটা একটা নফল, একটা ওয়াক্ত আল্লাহ আমাদেরকে দিয়েছে, কল্যাণকর ওয়াক্ত, এর মাধ্যমে আমরা যথেষ্ট নেকি অর্জন করতে পারবো, অনেক বেশি মর্যাদায় নিজেকে উন্নীত করতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। অতএব খেলতামশা করে নয়, বরং একটা কথা বলে দিই, সালাফরা বা আমরা যাদের কাছ থেকে শিখি, তারা আমলের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দেয় আকিদা, তারপর আকিদা যাদের ভালো তাদেরকে অবশ্যই আমাদেরকে বলা হয় আমরা যেন সৎ কর্ম করি, ইবাদতের প্রতি আমাদেরকে যথেষ্টভাবে উৎসাহিত করা হয়, আর আমরা যেটা শিখেছি আমরাও ঠিক জাতির কাছে ওই মেসেজগুলো দিই, কিন্তু কিছু কথা না বোঝার কারণে আমাদেরকে মানুষ মন্দ বলে।
তারা বাতিল হাদিসের উপরে আমল করে, দুর্বল হাদিসটাকে মাথায় উঠিয়ে রাখে, ওটা বলতে গেলে তখন আমাদেরকে অন্যরা খারাপ বলে, আমরা নাকি ফেতনাবাজ, আমরা নাকি ফেতনা সৃষ্টি করতেছি। অথচ যেই কথাটা হক এটা ছিল বলার উদ্দেশ্য, আপনি এই নয় দিন আমল করেন, কি করবেন করেন, কিন্তু আপনার উপরে ফরজের মতো করে নিজের উপরে প্রেশার ক্রিয়েট করবেন না। এবং কেউ যদি সিয়াম রাখতে না পারে তাকে আপনি মনে মন্দ ভাববেন না, কারণ এটা হচ্ছে এই পুরো দিনগুলি হচ্ছে নফল ইবাদতের জন্য, এখানে খাসভাবে কাউকে কোনো ইবাদত চাপিয়ে দেওয়া হয়নি। হাদিসের মধ্যে সৎকর্মের কথা আছে, যেটা ইসলামে সৎ বলা হয়েছে, এমন ছোট থেকে ছোট, বড় থেকে বড় ইবাদতগুলো যেটা আপনার দ্বারা সম্ভবপর হবে আপনি সেই ইবাদত করুন। এখানে গুণে গুণে আপনাকে দেখানোর কিছু নাই যে আপনি এই ইবাদতগুলো করবেন। এই জন্য যারা বক্তব্য আপলোড দেয় বিভিন্ন সংখ্যায় নির্ধারণ করে, এটা ছিল বলার উদ্দেশ্য। নির্দিষ্ট কোনো ইবাদতের কথাই হাদিসগুলোতে আসে নাই, শুধু বলা হয়েছে বান্দা আপনি যেই কোনো সৎ কাজ করেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই দশ দিনের মর্যাদা সম্পর্কে যে কথাগুলো আমার জানা ছিল এটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি। আরও বাকি ডিটেলস জানতে হলে আমাদের বড় শেখেরা, বিজ্ঞ আলেমরা রয়েছেন, তাদের বক্তব্য ফলো করুন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট কিছু তাতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।